খেলাধুলা বিনোদন বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিউজ চ্যানেল dbn24.com এ আপনাদের সবাইকে স্বাগতম। আগামী দুই বছর বিদেশে কোনো ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি ক্রিকেটে অংশ নিতে পারবেন না ইঞ্জুরি প্রবণ টাইগার কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান। গতকাল ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দেন। আইপিএলে এই আসর থেকে ফিরে ইঞ্জুরিতে পড়েন মোস্তাফিজ। ইঞ্জুরির কারণে খেলতে পারেননি আফগানিস্তান সিরিজে এবং উইন্ডিজের টেস্ট সিরিজেও। প্রায় তিন মাস ইঞ্জুরি কাটিয়ে আবারও দলে ফিরেছেন তিনি। তাই 2019 বিশ্বকাপের আগে তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকিতে যেতে চান না বিসিবি। সে কারণে তার প্রতি এ কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ ব্যাপারে বিসিবি বস পাপন বলেন, মোস্তাফিজ বাইরে ফ্রাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েছে আর দেশকে সার্ভিস দিতে পারছে না। আমি মনে করি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের বোর্ডে থাকবে, বোর্ডই তার দেখভাল করবে। আবার ওদের জন্য খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়ে জাতীয় দলের হয়ে খেলবে না, আবার তাকে আমরা ঠিক করব, এটা হতে পারে না। আমি তাকে বলে দিয়েছি আগামী দুই বছরের মধ্যে তার বাইরে যাওয়া চলবে না। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন। আপনার ভাবনা বা মতামত জানাতে কমেন্টস করুন। সব খবরাখবর আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন dbn24.com। নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন।